সাভরের নিজের পোশাক কারখানায় কর্মরত নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে এক গার্মেন্টস মালিককে আটক করেছে পুলিশ গতরাতে সাভর বাস থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় ছায়াবিথি এলাকায় বাংলার ম্যাট মাঠ এক নারী কর্মীকে বিয়ের প্রলোভন দুই মাস ধরে অ্যাপারেলস অ্যান্ড ধর্ষণ করে কারখানার মালিক কায়ম পরে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ে করতে বললে কায়ম গড়িমসি শুরু করে এক পর্যায়ে নারী সাভার মডেল থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ রাতে অভিযুক্তকে আটক করে